আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর গহর রিজভি তিনি বাংলাদেশে বেশ আলোচিত এবং বিভিন্ন কারণে সমালোচিত বটে তো ডক্টর গহর রিজভিকে নিয়ে এই মুহূর্তে নেট দুনিয়াতে তর্ক এবং বিতর্কের শেষ নেই তিনি এখন কোথায় তিনি এখন কি কাজ করছেন তিনি এখন সরকারের সঙ্গে আদৌ আছেন কি নেই অথবা তিনি কি পদত্যাগ করেছেন কি করেননি তিনি কি এই মুহূর্তে বাংলাদেশে নাকি আমেরিকাতে বা তিনি যদি আমেরিকাতে থেকে থাকেন তাহলে তিনি কি আর আমেরিকা থেকে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আসবেন কি আসবেন না ইত্যাদি নানারকম প্রশ্ন এবং সেই প্রশ্ন সংক্রান্ত বাহারি রকম গুজব এবং গল্পের কারণে আমাদের যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে। এটি রীতিমতো ভারী হয়ে পড়েছে এবং এই যে ডক্টর গহর রিজভির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ঠিক এই সময়টিতে তাকে দেখা যাচ্ছে না কিংবা তার কোনো বক্তব্য শোনা যাচ্ছে না ফলে কি হচ্ছে তাকে নিয়ে গুজব হওয়াটাই কিন্তু স্বাভাবিক আমরা জানি যে ডক্টর গহর রিজভিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে মনোনয়ন দিয়েছিলেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো সম্পর্ক স্থাপন করার জন্যে এবং একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটি ভালো সম্পর্ক স্থাপন করার জন্যে এর কারণ হল ব্যক্তিগত জীবনে ডক্টর রিজভি মূলত একজন শিক্ষক এবং তিনি জানাতন শিক্ষক নন তিনি ইউরোপের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং সারা দুনিয়ার মধ্যে যে বিশ্ববিদ্যালয়টি এক নম্বরে থেকেছে বিভিন্ন সময়টিতে এবং সব অবস্থাতেই এই বিশ্ববিদ্যালয়টি আলোচনার কেন্দ্রে থাকে সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করেছেন এবং আরও স্পষ্ট করে বললে বলতে হয় যে আমাদের প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব জয় তিনি যখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন অর্থাৎ হারওয়ার্ডে পড়াশোনা করেছিলেন তখন সম্ভবত ডক্টর গহর ইজভির সঙ্গে প্রধানমন্ত্রীর যে পরিবার সেই পরিবারের একটি পারিবারিক সম্পর্ক স্থাপন হয় তো এই সম্পর্কের সূত্র ধরে কিনা বলতে পারবো না তবে দু হাজার নয় সালে যখন ডক্টর গহর ইজভিকে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হলো। তখন অনেকে যেভাবে প্রশংসা করেছেন আবার অনেকে নেতিবাচক কথা বার্তা বলেছেন অনেকে সেই সময় বলার চেষ্টা করেছেন যে ডক্টর রিজভি মূলত আওয়ামী লীগ সরকারের কোনো উপকার করতে পারবেন না এর কারণ হলো তিনি হয়তো শিক্ষক হিসাবে অবশ্যই শ্রেষ্ঠ এবং ব্যক্তি মানুষ হিসেবেও তার যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি রয়েছে কিন্তু তারপরেও তিনি যে আন্তর্জাতিক কূটনীতি রয়েছে সেই কূটনীতিতে তেমন কিছু করতে পারবেন না কারণ হল এই বিষয়ে তার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই দ্বিতীয়ত কূটনীতির মতো একটি জটিল বিষয় পরিচালনা করার জন্য কিংবা বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেটিকে নেতৃত্বে দেওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি অত্যন্ত উন্নত দেশের সঙ্গে কূটনৈতিক বিষয়ে দিয়ে আলাপ আলোচনা করার জন্যে যে ধরনের কূটনীতির বুদ্ধি দরকার কূটকৌশল জানা দরকার সেটি সাধারণত যারা পণ্ডিত ব্যক্তি মহাপণ্ডিত ব্যক্তি কিংবা যারা শিক্ষকতা পেশায় থাকেন তাদের ক্ষেত্রে এটি প্রায়ই হয়ে ওঠে না এর কারণ হলে আমাদের দেশে বা বিদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল বড়ো বড়ো শিক্ষক রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই উদাসীন হন অনেকটা সরল সোজা প্রকৃতির হন এবং দুনিয়ার কোনো যে মার প্যাস রয়েছে বা দুই নম্বরই যে বিষয়াদি রয়েছে এগুলোতে শত চেষ্টা করেও এই সকল মেধাবী মানুষকে ঢুকানো যায় না তো সেই দিক থেকে ডক্টর গহর রিজভিকে যারা সমালোচনা করেছেন তারা মূলত তার বদনাম করেননি তার যে শিক্ষা এবং তার দীক্ষা এবং তার যে নীতি এবং নৈতিকতা সেটির যে স্তর সেই স্তরের আসলে প্রশংসা করেছেন তো সে যাই হোক না কেন প্রধানমন্ত্রী কোনো সমালোচনা শুনেননি এমনকি ডক্টর রিজভিও কোনো সমালোচনা শুনেননি ফলে এই যে দু হাজার সন থেকে আজ অবধি তিনি সরকারের সঙ্গে জড়িত একেবারে একেবারেভাবে তো বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ে তার সফলতা কি তিনি কী কী ক্রিয়াকর্ম করেন বা তিনি কী কী অ্যাচিভমেন্ট তার রয়েছে এসব বিষয় আমরা কিছুই জানি না কিন্তু তিনি যে সব বিষয়ে দেশে কিংবা দেশের বাইরে কথাবার্তা বলেছেন কিংবা দেশীয় মিডিয়ার সঙ্গে যে সকল বিষয়ে কথাবার্তা বলেছেন তার প্রায় সকল বক্তব্যই নিদারুণ বিতর্কের সৃষ্টি করেছে এবং ক্ষেত্র বিশেষে অনেক সমালোচনার ঝড় তুলেছে আমরা বিশেষ করে জানি যে আল জাজিরা টেলিভিশনের সঙ্গে তিনি যে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন জনাব মেহদি হাসানের সঙ্গে সেই সাক্ষাৎকারটির কারণে সরকারকে অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছিল এবং তিনি নিজেও যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলেন তারপরও তার যে সহজ সরল হাসি তার যে স্বাভাবিক অভিব্যক্তি এগুলোর কারণে কি হচ্ছে তাকে নিয়ে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন যেভাবে আওয়ামী লীগকে গালাগালি করেন ওভাবে কি কিন্তু তাকে তেমন কেউ গালাগাল করেন না তো এর বাইরে তাকে নিয়ে আওয়ামী মহলে আরেকটি সমালোচনা রয়েছে যে তার একটি কন্যা সন্তানকে তিনি বাংলাদেশের যে আলোচিত ব্যবসায়ী এবং বিএনপি নেতা জনাব আবদুল আউল মিন্টু তার এক পুত্রের সঙ্গে বিয়ে দিয়েছিলেন এবং সেই বিয়ে নিয়েও কিন্তু আওয়ামী মহলে যথেষ্ট সমালোচনা হয়েছিল কিন্তু সেটি প্রধানমন্ত্রী আমলে নেননি কিংবা প্রধানমন্ত্রী সেই ব্যাপারে কোনো কথাবার্তা বা নেতিবাচক কথাবার্তা বলেননি তো অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে ডক্টর গহর যে সম্পর্ক সেই সম্পর্কটা কেমন চলছিল আওয়ামী লীগ তার সম্পর্কে কী চিন্তাভাবনা করছিল বা তিনি আওয়ামী লীগ সম্পর্কে কী চিন্তাভাবনা করছিলেন সেটাই আমরা বলতেই পারবো না তবে বাংলাদেশের সঙ্গে যখন আমেরিকার সংকট শুরু হলো এবং সেই সংকট যখন চলমান তখন আমরা অনেকের বক্তব্য শুনলাম কিন্তু যাকে মূলত আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল সেই ডক্টর গহর রিজভির কোনো বক্তব্য বা তার কোনো যে উপস্থাপনা বা তার যে উপস্থিতি এটি আমরা দেখতে পেলাম না বরং তিনি যে কোথায় আছেন কী অবস্থায় আছে আমরা সেটা কেউ জানি না এবং এই ব্যাপারে সরকার কিন্তু কোনো বক্তব্য দিচ্ছেন না ফলে কি হচ্ছে তাকে নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে তাকে নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হচ্ছে অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি যেহেতু সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ থাকতেন সেখানে তার বাড়ি রয়েছে গাড়ি রয়েছে টাকা রয়েছে পয়সা রয়েছে ব্যাংক ব্যালেন্স রয়েছে এবং তিনি মার্কিন সমাজ ব্যবস্থার সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত ফলে কি হচ্ছে তিনি হয়তোই সরকারের বিপদের সময় মার্কিন যুক্তরাষ্ট্র আসেন এবং সেখান থেকে আসবেন না আবার কেউ কেউ আগ বলার চেষ্টা করেছেন যে তিনি পদত্যাগ করেছেন তো ঘটনা যাই হোক না কেন এই ব্যাপারে ডক্টর গহর রিজভির পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাইনি এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো বক্তব্য দেওয়া হয়নি অন্যদিকে তাকে নিয়ে যে গল্প চলছে বা তাকে কেন্দ্র করে যে গুজবের হাট বসেছে সেই গুজবের নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে সরকারের কোনো কর্তা ব্যক্তি এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেন কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে সরকারের জোরালো বক্তব্য থাকা উচিত এবং বলা উচিত এর কারণ হল যখন কোন একটা বিষয় গুজব চলে এবং সরকার যখন দুর্বল অবস্থানে থাকে তখন যে কোনো গুজবের জবাব দেওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায় এবং যে সরকার দক্ষতা এবং বিচক্ষণতার সঙ্গে এই ধরনের গুজবের পরিস্থিতি মোকাবেলা করতে না পারে তারা প্রায়ই বিপদ এবং বিপত্তির মধ্যে পড়ে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে বাংলাদেশ এই মুহূর্তে জাতিগতভাবে যেমন একটা সমস্যার মধ্যে পড়েছে একইভাবে সরকারি দল হিসেবে আওয়ামী লীগ মারাত্মক সমস্যার মধ্যে রয়েছে তো এই অবস্থায় ডক্টর গহর রিজভির মতো মানুষ যারা বিভিন্ন সময় সরকারের যে সুযোগ সুবিধা সেগুলো সর্বোচ্চটি তারা গ্রহণ করেছেন এবং সরকারের সুসময় তারা ছিলেন তো এই যে সরকারের যে দুঃসময় এই সময়টিতে যদি তাদেরকে না দেখা যায় তাহলে অনায়াগত দিনে কোনো রাজনীতিবিদ কিন্তু আর কোনো বুদ্ধিজীবীকে বা কোনো অনেক শিক্ষককে কিংবা কোনো জ্ঞানীগুণী পণ্ডিতকে আর বিশ্বাস করতে চাইবেন না তো এই কারণে কি হচ্ছে ডক্টর গহরিজগুর উচিত নিজের পক্ষ থেকে কিছু বলা আর অন্যদিকে তিনি যদি সেটি বলতে না চান তাহলে তার সম্পর্কে যেটি সত্য সেটি যদি সরকার প্রকাশ করে দেয় তাহলে তুলনামূলকভাবে সরকার সুবিধাজনক অবস্থানে থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেন করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি